এই ভুবন, কালকে ওই একটা মেয়ে তোর সঙ্গে ঘুরছিল লাল শাড়ি পরে, খুব সুন্দর দেখতে, এই অব্দি চুল, ওই মেয়েটা কে রে? কার কথা বলছিস বল তো? নাম মনে হয় মুনমুন মুন্না। তুই কি করে জানলি যে নাম না, মুনমুন? এই ফেসবুকে আমার সাজেশনের মধ্যে এসেছিল, দেখছিলাম প্রোফাইলটা, মেয়েটা দেখ দারুণ রে। মোবাইল নাম্বারটা দে, আমার মোবাইল নাম্বার দেখ প্লিজ, দে না না মানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাকে। নাই নি বলছি ধু, তুই আমার মাথাটা মার। দেখ দেখ দেখ, তোর এত সুন্দর বৌদি হবে তো, আমার প্লিজ দে না, দে না, দে না, দে না, দে না, ফোনটা তো পেয়েছি। তুই দিবি না তো কি হয়েছে রে, তোর ফোন থেকে তো নিয়ে নেবো। মুনমুন, আরে বাবা দুটো নাম্বার, সারা দুটোই নিয়ে রাখি, ট্রু কলার থেকে ঠিক দেখে নেবো। আরে কিছু করছি না রে, আমার সম্মান কিছু রাখবি না বাজারে, তুই হ্যাঁ কি করবি এইসব নিয়ে? প্রোফাইলটা একটু ওপেন করি, কি দেখতে মেয়েটা, উফ বিরাট রোমান্টিক মুডে আছে মনে হচ্ছে, কারো প্রোফাইল নিয়ে করছে না কিছু করছে। দিলবর মেরে কব তক মুঝে এসে হি তড়পাওগে, মে আগ দিল মে লাগা দুঙ্গা ভো কে পল মে পিঘল যাওগে। দাঁড়া দাঁড়া, তোর আজ রোমান্টিক এরিয়া আমি বার করছি। দাঁড়া এ দাদা শোন না। কি রে? দাঁড়া রে, বাকি নাম্বার আজকের জন্য এটাই থাক, বা বাকিটা পরে দিতে হবে। বেঈমান খরশত্রু ডিভিশন, আসবি তুই আমার কাছে এরপর দেখবি। আজকে আবার গান করছে, তার মানে আজকে আমার রোমান্টিক মুডে আছে। বাহ বাহ, আজকে আবার ফাইটা লুটে দেবো, তারপর দেখাচ্ছি তোকে। পাঁচটা নাম্বার দিয়েছি, এবার আজকে বাকিটা দেবো, চল চল দেখা যাক। রেডি হয়ে যায় তাড়াতাড়ি, আজকে তো দেখা করতেই হবে, পাঁচ বাঁকার মোড়ে গিয়ে পর দাঁড়িয়ে থাকবো, পাক্কা দেখা হবে। অল সেট, টাকা পয়সা আছে তো? হ্যাঁ আছে, চলো দেখা করে আসা যাক। ওই দাদা কি হয়েছে, তুই কোথায় যাবি দাদা? কোথায় যাবো তোকে কি বলতে হবে কেন? সব কথা তোকে কি তোকে দিতে হবে নাকি? না না না, দিলেও চলবে। আসলে সকালে আমার মনমুন ফোন করেছিল। মির্জাপুর, তোকে আমার বিশ্বাস নেই, বুঝছিস তো, তুই একটা মির্জাপুর। না রে দাদা, সত্যি ফোন করেছিল, আমাকে দেখা করতে বললো, তাই ভাবছিলাম যে ওর বাড়ি যাবো। তুই যদি তুই ফাঁকা আছিস তো মনে হচ্ছিল, নেই তোর যা সাজবাজ দেখে তো মনে হচ্ছে যে কোথাও যাচ্ছিস। ঠিক আছে আমি একাই চলে যাব, ও একটু বাড়িটা দূরে কিন্তু কোনো প্রবলেম নেই, আমি হেঁটে হেঁটেই চলে যাবো, টোটো করে নেবো, তোকে চিন্তা করতে হবে না। আমি ভাবলাম তোকে একটু বলবো, তুই ছেড়ে দিবি। ঠিক আছে ঠিক আছে, অত তোকে ভাবতে হবে, তুই যাচ্ছিস যেখানে যা যা যা। সিরিয়াসলি সত্যি যেতে বলেছে? তুই কেন বলছিস? তোকে আমি এমনি বলছিলাম, তোর দাদা থাকতে আমার কি দরকার, আমার বাইক আছে না, টোটো টোটো না, চল। এটা এটা মুনমুনের বাড়ি? কে বলতো এটা মুনমুনের কার বাড়ি তাহলে? এটা গুগল স্যারের বাড়ি, পড়তে এসেছি। আর আবার ধোকেবাজি করলি তুই, তুই মির্জাপুর মির্জাপুরে রয়ে গেলি। এবার তোর বাইক, টোটো, কাউকে টোটো ঢুকতেও দিতে হবে না এখানে, তুই দেখ। হ্যাঁ বল, হ্যাঁ কলেজ যাবো, এই তো বেরোচ্ছি। তুই বেরোচ্ছিস, তুই রেডি তো?
আচ্ছা ঠিক আছে, তাহলে তুই একটা কাজ কর, তুই বাসটা দাঁড়িয়ে থাক, আমি যাচ্ছি। হ্যাঁ এ বোন ফোনটা দে। ফোন নিয়ে কি করবি তুই এখন? আমি বাইরে ঘুরতে যাবো, আমার ফোনটা লাগবে। আমি কলেজ যাবো, ফোন নিয়ে যাবো। ফোন দে, ফোন দে। না হবে না পারা। আরে আমি তোকে আগেই বলেছি যে আমি যখন পাড়া মোড়ে ঘুরতে যাবো আমার হাতে ফোনটা লাগবে। আমি কলে বাবা ফোনটা কিনেছি কি জন্য, আমি কলেজ থেকে বাবাকে ফোন করতে পারি যে আমি বাড়ি আসবো কখন, বাবাকে ফোন করে আমার জানাতে হবে। তুই কলেজে নিয়ে ফোন নিতে হবে না, তুই ফোনটা দে। তুই কলেজে গিয়ে পর কোনো বন্ধুকে বলি ফোন করতে, আমি পাড়া মোড়ে দাঁড়িয়ে থাকবো, ওখান থেকে আমি তোকে নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা, আমি কোনো বান্ধবীর ফোন থেকে ফোন করি, তুমি এই ধান্দায় থাকো আর কি। এমনিতে তোমার জন্য আমি ফোনের কোনো নাম্বার সেভ করতে পারছি না, সবাইকে ফোন করে হ্যালো, হ্যাঁ আমাকে চিনতে পারছো, আমি জানো কে আমি, এরকম করে করে তুমি জানাচ্ছ। হ্যাঁ আমি তোমাকে কোনো বন্ধু বান্ধবীর ফোন থেকে ফোন তো করবোই না, আর ফোনের নাম্বারও সেভ করতে পারছি না, কি জ্বালা বলতো। তুই তুই কি বুঝিস রে, তুই কি বুঝিস তুই সিঙ্গেল লাইফে জ্বালা? তুই জানিস প্রত্যেকটা বন্ধু আমাকে প্রতিনিয়ত অপমান করে, তুই তো মেয়ে তুলতে পারবি না, তোর দ্বারা মেয়ে তোলা হবে না। তুই জানিস আমি প্রত্যেকটা মেয়েকে গিয়ে পর রিকোয়েস্ট করবার বলেছি, অ্যাট লিস্ট 5 মিনিটের জন্য আমার গার্লফ্রেন্ড হও, আমি যাতে মুখের পর বলতে পারি যে আমার গার্লফ্রেন্ড আছে। জানিস তুই, প্লিজ আমাকে ফোনটা দিয়ে বা। আই রাখ তো, ফোন টোন দে যাবে না। দেখ অনেক হয়ে গেছে, ফোনটা দিয়ে বা। না ফোন আমি দিয়ে। দেখ আমি পাড়া মোড়ে ঘুরতে যাব, ফোনটা দে। তুই বড় হলে সব সময় এরকম করবি না। না আমি তো আমার গার্লফ্রেন্ড নেই, ফোন না নিলে আমার একদম পেস্টি যাও না, প্লিজ দে ফোনটা। কথা আমি শুনতে চাই না, আমি ফোন নিয়ে। দেখ না আমি জানি না, আমি ফোন নিয়ে বলি। ফোন দে না, তুই কি কোনো বাওয়াল দাও হয়নি, সেরকম কোনো কেস হাতে পাচ্ছি না, যদি এটা পেতাম না জমে যেত, দিনটা ভালো চলছে না। কি রে কি হয়েছে? কি প্রবলেম হয়েছে তোর? প্রবলেমটা কি হয়েছে? তুই কি হয়েছে তোর, কি কি করেছে বল। এক মিনিট দাঁড়া, তুই একটা মিনিট দাঁড়া, এই যাবা হকি স্টিক নিয়ে বাইরে বেরিয়ে। হকি স্টিক কি করবি তুই? দাঁড়া, তুই চুপ করে দাঁড়িয়ে থাক। ফোনটা ধর, ফোনটা ধর, কাতু তোর ছোট মেশিনটা নিয়ে বাইরে বেরিয়ে তাড়াতাড়ি 2 মিনিটের মধ্যে। তুই দেখ তুই চমস দাদা, তুই চ তুই চ তুই চ তুই চ কি হয়েছে তোর দেখে আমি একবার। শোন 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 তুই শোন, পুরো কথা আগে শোন, তারপরে তুই যাবি তো। কি হয়েছে আসলে জানিস তো, আমি উপর জামা তুলতে গেছিলাম ছাদে, দেখলাম তোর জামাটা উড়ে ওই কাকিমাতে ছাদে চলে গেছে। আমি এবার কি করবো বল? তুই এটা জানা দাদা প্লিজ, মা আমাকে প্রচুর দেবে, প্লিজ জানা দাদা প্লিজ। তুই এই জন্য তুই আমার সঙ্গে এখানে এসেছিস? বল কাতু, মেশিন নিয়ে দাঁড়িয়ে আছিস বাইরে? হ্যাঁ তুই তুই মেশিন নিয়ে পর ছাদে আয়, কাকিমার বাড়িতে হামলা করতে যাবো, আয়।